নমস্কার, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আবারও আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে এবং আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। শুরু করছি আজকের পর্ব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1897 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে স্বামী বিবেকানন্দ তখন শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতার কাজ সম্পূর্ণভাবে শেষ করে সবে ভারতবর্ষে এসেছেন। প্রথমবার বিলেত থেকে ভারতে ফেরার পর তিন চার দিন হয়েছে তিনি কলকাতার প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে, যেটি বাগবাজারে অবস্থিত। সেখানে রামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে নিমন্ত্রিত হিসেবে এসেছেন। তো সেখানে নানা ভক্তের সমাগম হয়েছে। তো স্বামীজির সাথে যারা দেখা করতে এসেছেন, তো সেই রকমই একজন গোরক্ষিণী সভার সদস্য, যিনি ছিলেন উদ্যোগী প্রচারক, পুরোপুরি না হলেও তার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো, মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা, দেখলেই বোঝা যায় যে তিনি হিন্দুস্থানী। গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পেয়ে স্বামীজি বাইরের ঘরে আসলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন জানিয়ে গোমাতার একখানি ছবি তাকে উপহার দিলেন। স্বামীজি সেই ছবিখানি কাছাকাছি একজন ব্যক্তির হাতে দিয়ে তার সাথে আলাপচারিতা শুরু করলেন। স্বামীজি সেই গোরক্ষিণী সভার উদ্যোগী প্রচারককে জিজ্ঞাসা করলেন যে আপনার সভার উদ্দেশ্য কী। তো সেই ব্যক্তি বলছেন, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করে থাকি। স্থানে স্থানে পিঁজরাপোল স্থাপন করা হয়েছে, সেখানে রুগ্ন অকর্মণ্য সমস্ত গোমাতাগণ প্রতিপালিত হন আর কসাইয়ের হাত থেকে গোমাতাগণদের নিয়ে আসা হয় এবং তাদেরকেও সেখানে প্রতিপালন করা হয়। তো স্বামীজি জিজ্ঞাসা করছেন, এ তো অতি উত্তম কথা, আপনার আয়ের পন্থা কী? তো সেই প্রচারক বলছেন, দয়া পরবশ হয়ে আপনার মতো মহাপুরুষ যা কিছু দেন তার দ্বারাই সভার ওই কার্য নির্বাহ হয়। তো স্বামীজি তাকে আবারও জিজ্ঞাসা করলেন যে আপনাদের গচ্ছিত কত টাকা আছে। গোরক্ষিণী সভার প্রচারক তার উত্তরে বলছেন যে মারোয়ারিক বণিক সম্প্রদায় এই কার্যের বিশেষ পৃষ্ঠপোষক, তারা এই সৎকার্যে অনেক অর্থ দিয়েছেন। স্বামীজি তারপর বললেন যে মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন, আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্য দানের আয়োজন করেছে কি? গোরক্ষিণী সভার সেই প্রচারক বলছেন, আমরা দুর্ভিক্ষা দিতে কোনো রকম সাহায্য করি না, কেবলমাত্র গোমাতাগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত হয়েছে। স্বামীজি তার উত্তরে বললেন, যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যু মুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা সেই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? তো সেই প্রচারক পুনরায় বলছেন যে না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল, যেরকম কর্ম সেই রকম ফল হয়েছে। প্রচারকের কথা শুনে স্বামীজির বিশাল নয়ন প্রান্তে একটা অগ্নিস্ফুলিঙ্গ খেলে গেল, তার মুখ আরক্তিম হয়ে উঠল, কিন্তু মনের ভাবটা তখন তিনি চেপে রাখলেন। বললেন যে যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুঠো অন্ন না দিয়ে পশু পাখি রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার প্রতি আমার কিছুমাত্র সহানুভূতি নেই, তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই, কর্মফলে মানুষ মরছে
এই রকম কর্মের দোহাই দিলে জগতের কোনো বিষয়ের জন্যই চেষ্টা চরিত্র করাটা একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষা করার কাজটাও বাদ যায় না, ওই কাজ সম্পর্কেও তো বলা যেতে পারে গোমাতারা নিজ নিজ কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের ওতে কিছু করার প্রয়োজন নেই। তখন প্রচারক একটু অপ্রতিভ হয়ে গিয়েছেন, বললেন যে হ্যাঁ আপনি যা বলছেন সেটা সত্য, কিন্তু শাস্ত্র বলছে গরু আমাদের মাতা। স্বামীজি তখন হাসতে হাসতে বলছেন, হ্যাঁ গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন। হিন্দুস্থানি সেই প্রচারক ওই বিষয়ে আর কিছু বললেন না, বোধ হয় স্বামীজির এই বিষম বিদ্রুপ তিনি বুঝতেই পারলেন না। স্বামীজিকে বললেন যে সেই সমিতির উদ্দেশ্যে তিনি তার কাছে কিছু ভিক্ষা প্রার্থী। স্বামীজি তখন বলছেন, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি অর্থ কোথায় পাব? যাতে আপনাদের সাহায্য করব, তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে মানুষের সেবায় ব্যয় করব, মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে, এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে। কথা শুনে প্রচারক মশাই স্বামীজিকে অভিবাদন করে চলে গেলেন। তখন স্বামীজি তার চারপাশে থাকা ভক্তমণ্ডলীকে বা শিষ্যগণকে বলতে লাগলেন, কি কথা বললে শুনলে? বলে কি না কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপাতে গেছে এটাই তার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি? মানুষের হয়ে মানুষ কাঁদছে না, তাদের প্রাণ কাঁদছে না, তাদের আবার কি মানুষ বলা যায়? এই কথা বলতে বলতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরিয়ে উঠল। পরে স্বামীজি শিষ্যকে বললেন, আবার আমার সঙ্গে দেখা করো। এই বলে সেই মুহূর্তের আলোচনা সমাপ্ত হলো। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্ত ভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।